ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব লেখক এবং শিক্ষক জনাব মাহবুব জামাল 1980 সালে সখীপুর উপজেলাধীন সখীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন ও মাতা আসমা বেগম অত্যন্ত ধার্মিক। এক বোন ও চার ভাই এর মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকে জনাব মাহবুব জামাল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। 1996 সালে তিনি সখীপুর পিএম পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমানে সখীপুর সরকারি পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগে স্টার মার্ক সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। যেহেতু শিক্ষকতায় আসছি 2003 সালে, আমাদের সকলের একজন প্রিয় শিক্ষক ছিল ইসমাইল হোসেন। তিনি সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন। তো 2003 সালের 25শে সেপ্টেম্বর তারিখে স্যারের মৃত্যুবরণ করে। এরপর ডিসেম্বরের 11 তারিখে আমি যোগদান করি। তো আমার শিক্ষকতা প্রায় 16 বছর, এর মধ্যে অনেক শিক্ষার্থী পড়িয়েছি, এর মধ্যে অনেকে জজ হয়েছে, ডাক্তার হয়েছে, প্রকৌশলী হয়েছে, হ্যাঁ সচিব পর্দায় আছে। তো এর মধ্যে আমার যাদের কথা বেশি মনে পড়ে, এর মধ্যে রয়েছে ডাক্তার শাকের, ডাক্তার বিমল, ডাক্তার সবুজ এবং খুলনা ইউনিভার্সিটিতে আমার এক ছাত্র লেকচারার সেখানে তন্ময়। এবং এবছর শিক্ষা ক্যাডারে যেমন শিকদার রোড থেকে আসলো আমাদের মাসুদ, এদের অনেককেই পড়িয়েছি এবং এদের সফলতা শুনে শিক্ষক হিসাবে আমি খুব গর্ববোধ করি। তিনি 1998 সালে সখীপুর মুজিব ডিগ্রি কলেজ, বর্তমানে যার নাম সরকারি মুজিব অনার্স কলেজ, সেখান থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। অতঃপর তিনি ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং এম এ ইংরেজি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি বিএড ডিগ্রি লাভ করেন। শিক্ষক ছিল আহাদুল্লাহ স্যার, হ্যাঁ তিনি বিজ্ঞানের স্যার ছিলেন, খুব ভালো মানের একজন শিক্ষক ছিলেন। হ্যাঁ সামাজিকভাবে আমি যখন এসএসসি পাশ করি তখন থেকেই সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে তখন আমি আমার কিছু বন্ধুদেরকে নিয়ে রংধনু ক্লাব প্রতিষ্ঠা করি এবং সেই রংধনু ক্লাব থেকে তখন আমরা সখীপুরকে কয়েক ভাগে বিভক্ত করে আমাদের প্রয়াত সাংসদ, আমাদের শ্রদ্ধেয় কৃষিবিদ স্বর্গনন্দন সাধারণ সাহেবের অনুপ্রেরণায় এলাকাগুলোর নামকরণ করি। যেমন আমি এখন যে এলাকায় রয়েছি, আমার এই এলাকার নামকরণ করা হয়েছিল ধানসিঁড়ি আবাসিক এলাকা। পাশাপাশি আমাদের দুটো জেলা রয়েছে, সেটা হলো বনফুল আবাসিক এলাকা। এরকম আমরা রাস্তাগুলোর নামকরণ করি, যেমন স্মৃতিসৌধ সরণি, শাহ কামাল সরণি, হ্যাঁ আমাদের এই যে শিকদার রোড, এটা আদিবাড়ি রোড, এই প্রফেসর কলোনি, বাকি মেম্বার সরণি, মুনতাজ আলী সরণি, এই নামগুলো আমরা তখন করি। এরপর আমি সখীপুর বাজার কেন্দ্র জামে মসজিদে প্রায় 10 বছর জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করি। এরপর আমি সখীপুরে 16 সালে সখীপুর আদিবাড়ি জামে মসজিদ প্রতিষ্ঠা করি এবং প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। এরপর পৌর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছে প্রায় 7-8 বছর যাবৎ। তো এরকম বহু কর্মকাণ্ডে আমি যখনই সময় পাই তখনই নিজেকে জড়িয়ে রাখি। শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। 2003 সালে তিনি শৈশবের স্মৃতি বিজড়িত উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে যোগদান করেন। আমার জীবনে লক্ষ্য ছিল একজন শিক্ষক হওয়া। বিশেষ করে শিক্ষকতা পেশাটাকে আমি অনেক পছন্দ করেছি, যেহেতু এটা একটি হালাল উপার্জন এবং এখানে যেহেতু আমরা সেবা প্রদান করতে পারতেছি, জাতি গঠন করতে পারতেছি, এই জন্য এই পেশাটাই আমার পছন্দের ছিল।
শিক্ষকতা পেশায় তিনি ইংরেজি ভাষার উপর বেশ কিছু প্রশিক্ষণ গ্রহণ করেন। তার মধ্যে রয়েছে ELTIP, CPD 1 and 2 উল্লেখযোগ্য। হাসির ঘটনা অনেকগুলোই আছে, এর মধ্যে দশম শ্রেণীর মেয়েদের পড়াই তো, তখন ওদের একটি লেটার লিখতে দেই। তো লেটারের শেষে কিন্তু আমরা লিখি, নো মোর টুডে, প্লিজ কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস আর লাভ টু অল। কিন্তু আমার এক মেয়ে শিক্ষার্থী, সে তার এক প্রিয় মানে বন্ধুর নাম সেখানে লিখে ফেলে, সে লিখে যে নো মোর টুডে, প্লিজ কনভে মাই তারেক টু ইউর প্যারেন্টস আর লাভ টু অল। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি তারেক লিখেছো কেন? সে বললো যে স্যার, আমি তো সালামের জায়গায় যে কোনো নাম লিখতে পারি। একদিন স্কুলে আমি অ্যাসেম্বলি ক্লাসে দাঁড়ানো, তো তখন আমাদের পাইলট স্কুলের দক্ষিণ পাশে টিনের ঘর ছিল। তো টিনের ঘরে বারান্দায় এক ছাত্র তার একটি নতুন সাইকেল রেখেছিল। তো আমরা অ্যাসেম্বলি ক্লাস নিতেছি, আমরা সকলেই দক্ষিণ দিকে তাকানো, টিচাররা, ছাত্ররা উত্তর দিকে মুভ করা। তো তখন আমি দেখলাম যে গেটে থেকে একটি লোক এসে ওই সাইকেলের তালা খুলতেছে। তো সে তালা খুলে চলে গেল গেটের কাছে। যাওয়ার পর একটু ছোট বয়সের, সম্ভবত 12 থেকে 16 বছরের দুইটা ছেলে আসছে। আসার পর ওই লোকটি ওই সাইকেলটা নির্দেশ করে দেখাইছে। পরে ওই দুইটা ছেলে এসে ওই সাইকেলটা নিয়ে গেট থেকে বেরিয়ে গেল তিনজনে। তো আমি ভাবছি যে এরা হয়তো কোনো ছাত্রের অভিভাবক, ছাত্র সাইকেল আনছিল যে জন্য অভিভাবক এসে সে সাইকেলটি নিয়ে গেল। কিন্তু একটার সময় যখন ব্রেক হলো, অর্থাৎ টিফিনের সময় একটা ছাত্র কাঁদতে কাঁদতে আসছে, স্যার আমার সাইকেল হারাইছে। হ্যাঁ, সাইকেল কোথায় রাখছিলা? সে বলছে যে ওই টিনের ঘরে বারান্দায়। তো তখন আমি খেয়াল করলাম বারান্দা থেকে যে সাইকেলটি নিয়ে গেল, তে নিশ্চয়ই তারা চুর। কিন্তু আসলে তাদের উপর আমার এতটাই বিশ্বাস ছিল যে এরা হয়তো চুর হবে না, এরা ভালো মানুষ হবে। এখান থেকে আমি এটা একটা শিক্ষা পেলাম যে আসলে সবাইকে বিশ্বাস করতে নাই। আমার স্বপ্ন হলো এমন একটা কিছু করে যাওয়া যার দ্বারা মানুষ আমাকে চিরদিন স্মরণ করবে এবং আমি মরার পরেও সেখান থেকে ছোঁয়া পাব, এরকম একটা প্রতিষ্ঠান করে যাওয়া, এটা আমার খুবই ইচ্ছা। ইতিমধ্যে তার লেখা ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করেছে। রং হলো সাদা এবং কালো। আমার প্রিয় খাবার ভাত এবং মাছ। প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রিয় ফুল গোলাপ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পোর্টস ক্রিকেট এবং ফুটবল। প্রিয় প্লেয়ার ফুটবলে মেসি, ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা। আর ভালো লাগার মুহূর্ত, আমার ছোট মেয়ে উম্মে হাবিবা মুহুয়া যেদিন জন্মগ্রহণ করে এবং ওর মুখটা যখন আমি প্রথম দেখি সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।